আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আকায় নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও আবু বকর যাও সাইন বাজারে গিয়া আমার লাগি একটা আংটি বানাইয়া আনো আর এই আংটির মোহরের মধ্যে আমার মাহবুবর নাম হান লেখিয়া নিও নবীদের মাহবুব হে বন্ধু হে আল্লাহ আংটির মোহরের মধ্যে আমার মাহবুবর নাম হান লেখিয়া নিও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফদদার দেখাইলা আংটির এই মোহরের মধ্যে আল্লাহ শব্দ লেখিও আর এর বাম সাইডে তুমি মোহাম্মদ শব্দ হান লেখিলাইও এখান নবীজি কইছেন নি মোহাম্মদ লেখাই আনবার কথা কইছেন না যেই সময় আংটি আনিয়া সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ও আবু বকর আমি তোমারে কইলাম আংটির মধ্যে আমার মাহবুবর নাম লেখতায় আর তুমি এর বাম সাইডে কিতা লেখাইলায় বলে ও আল্লাহর হাবিব আপনি আপনার মাহবুবর নাম লেখাইছেন কিন্তু আবু বকরের খলিল যাই কথা জানছে না আবু বকরের থান মাহবুবর নাম সারতে পারছেন না যেই সময় এই কথা কইছেন আল্লাহর হাবিবে কোয়ার লগে লগে পরওয়ারদিগারে আলমে জিব্রাইল আমিন রে পাঠাই দেন কোন যাও জিব্রাইল আমার আবু বকর শর্মিন্দা হই যাইত্রা তুমি আংটির মোহরের ভিতর সাইডে গিয়া আমার বন্ধু আবু বকর সিদ্দিকর নাম হান লেখিলা হুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وفي موضع آخر
Man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah. Allahumma salli ala sayyidina maulana Muhammad. এই মহফিল বইয়া আমরা যারা দুরূদ শরীফ পড়িয়া আমরার নাম আমরার বাবার নাম আমরার দাদার নাম দিয়া নবীজির রওজায় এত পরিচয় দেওয়া হয় গতিকে সামান্য ইশকার মহব্বতে দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা wa ala li sayyidina amar nabi ji taif gelen islam prachar korite bujlam nare taif bashi মারলাই আমার নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাইফ হইতে ফিরার পথে রক্ত জ্বরে জারে যার তবুও বলেন মাফ দাও আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির দৃষ্টি দেখায় যাওয়া আসেনি মর কপালে নাই গড়ি নাই রে ডানা পড়িয়া কান্দি জঞ্জালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব আমার মাতার তাজ শেখুল হাদিস উত্তর পূর্ব ভারতে এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের হযরতুল আল্লাম মাওলানা ইউসুফ আলী সাহেব দামত বরকাতুহুম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম পর্দার আড়ালে পর্দা নিশি আমার মা বই নকল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর অশেষ মেহরবানি এখানো দিনই এক দরস কা কায়েম হইছে এক দিনই দরস কার খাতিরে ওয়ারিসুল আম্বিয়া ও খোলামরা রি জমিন ও আইতরা আপনার আমার বাড়ির যদি বড় এক থামদারি করিয়াও দাওয়াত দেওয়া হয় এই শারীরিক মাজুরতার কারণে আমার বড় কঠিন হইব কিন্তু আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গরর ডাকে
শত ব্যস্ততা রাখিয়াও আমি ৬৭ করে আসলাম হযরত আমির শরীয়ত সাহেব দামত বরকাত উমর লগে শারীরিক যে অবস্থা দেখছি আর কি মাদ্রাসা ব্যতীত এটা টানা বড় কঠিন এই মাদ্রাসার গড় এখান আমরা খেয়ার বানাইল গড় নাই যদিও আমরা বানাই আর গড় আমরা নাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইত্রা আল মাদ্রাসাতু বায়তি মাদ্রাসা আমার গড় আজ নবীজির গড় মাইক দিয়ে এলান করার বাদেও যদি ও গড় খান বর্তাম পারলাম না নবীজির লাগি মায়া আমরার কত খান আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইত্রা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন আপনার আমার বিবি বাচ্চা মাই বাপ সব তাকিয়া যত সময় নবীদের সঙ্গে মহব্বত বেশি হয়েছে না কত সময় আমি প্রকৃত মুমিন হইতাম পারতাম না এখান কোনো কবির মাত নাই কোনো সাহিত্যিকর মাত নাই আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মাত এখান যদি মানি নাতে আমার মধ্যে ঈমানও নাই হযরতে হাজিরিনে কেরাম এই গড়ে আমরারে ফায়দা কিতা দিব দীর্ঘ আলোচনার দরকার কিন্তু সময় মাত্র ২০টা কি ২৫ মিনিট আছে আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে পড়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আমরা এই সমস্ত মানুষরে আল্লাহ পাকে সম্বোধন করিয়া কইত্রা তুমি তাইন সব তাকে বালা উম্মত হোক সুবহানাল্লাহ ঘুমাই গেছেনি কিছু আওয়াজ দিবা আরো ফাঁক জায়গা ওখান মারিলে বালা আছে ঠান্ডার দিন সামান্য কষ্ট দিতাম ফাঁক ওখানে মারকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে সম্বোধন করিয়া কইত্রা তুমি তাইন সব তাকে বালা উম্মত তোমার তানরে দুনিয়ার জমিনও ফাটানি হইছে মানব জাতির ফায়দার লাগিয়া আল্লাহ পাকে আমরারে দুনিয়ার জমিনও ফাটাইছেন মানব জাতির ফায়দা হইছে এই মানব জাতির ফায়দা পৌঁছাইতে কোরআন আর হদিসর লাইট যদি আমাটাইন থাকে না তা আমি মানব জাতির কাছে ফায়দা পৌঁছাইতাম পারতাম না উলামায়ে কেরাম হল আসন উখরিজাত লিন্নাস এই লাম লামে ইস্তেফাদা আল্লাহ পাকে আমরারে দুনিয়ার জমিন ফাটাইছেন আমরার তাকিয়া মানব জাতির ফায়দা হইত এই যে মিশন ইলা যত মিশন হল আছে এই সারা মিশন তাকিয়া উম্মতর হেদায়তর লাগি একদল মানুষে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবা দুনিয়ার কোন ইউনিভার্সিটির তাকিয়া উম্মতর হেদায়তর ব্যাপারে কোন ইউনিভার্সিটির তাকিয়া এলা কোনো মানুষ থাকতা নাই দেখো কা এই যে কালামুল্লাহর হেফাজতর লাগি যে গড় তৈয়ার করা হয়েছে এই গড়র যদি হেফাজত আমরা লাগি আমরা কি ফায়দা হইব কালামুল্লাহর সামান্যতাকে সামান্য হেফাজত করার কারণে তাজকিরাতুল আউলিয়া কিতাবর মধ্যে ঘটনা লেখিত্রা হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই মদ খানেওয়ালা মানুষ ২৪ ঘন্টা মদ খাইয়া ঠাল অবস্থায় থাকতা একদিন বাড়ির তাকিয়া
মদর ফাটার মধ্যে যাইতা সান্টান করিয়া খাওয়া পিয়া করিয়া রওনা করছেন। ও সময়ে রাস্তার মধ্যে এক টুকরা কাগজ ফালাইল পাইছেন, দেখো কা কোরআনের হেফাজত লাগলে আমরা কি ফায়দা হইব। এই কাগজের টুকরা হজরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই আত লইয়া দেখলা, এই টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 24 ঘন্টা মদর মধ্যে যে মানুষ মবতলা, এই কাগজের টুকরা পাইয়া থান জানোর মধ্যে বড় সদমা আইল। এ আল্লাহ, কি গে আমার আল্লাহ পাকর নামরে রাস্তা থলাই দিছে। হজরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইয়ে এই কাগজের টুকরারে উঠাইয়া দুলা বালি ফালাইয়া বাড়িত নিলা। বাড়িত নিয়া কিছু সেন্ট লাগাইয়া আলমারির উফরর তাড়িয়ার মধ্যে রাখলা। উফরর তাড়িয়ার মধ্যে রাখলা বাড়িয়ালা তাজ্জুবে গেছেন, কাগজের এই টুকরা পেটাই অত হেফাজত করে বিষয়টা কিতা। ওদিন আল্লাহর বন্দা মদর ফাটাত গিয়া মদ খাইয়া আপনার ঠাল অবস্থায় ড্রেইনের মধ্যে গড়াইত্রা। ও জবানার শ্রেষ্ঠ বুজুর্গ যাইন তাইন তাহাজ্জুদর টাইমে স্বপন যুগে দেখলা, ই জবানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হইলা হজরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। হুকা সুবহানাল্লাহ, তাইন তাহাজ্জুদ গেলা। আর 24 ঘন্টা ড্রেইনের মধ্যে গড়ায় বেঠায় মদ খাইয়া এখানে আমি কিতা দেখলাম। অজু করলা, নফল দুই রেখাত নমাজ পড়িয়া আবার বিছনাতে গেলা, আবারও দেখেন এই জবানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হজরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। কইলা কি তো হইল, আজ আমার স্বপ্ন বেড়া ধরিলিল। তৃতীয়বার অজু করিয়া আবার নমাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজিলা, রব্বুল আলামিন এই যে স্বপন দেখে আমি তো তাজ্জব গেলাম। তৃতীয়বার আল্লাহর বান্দা দেখেন ই জবানার শ্রেষ্ঠ বুজুর্গ জাইন হজরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। ফজরের নমাজ পড়িয়া তসবিহাত পড়ে পড়িয়া বাজারের যে জায়গার মধ্যে গড়াগড়ি করেন মদ খানেওয়ালা হলে, ও জায়গাত গিয়ে দাঁড়াইয়া আল্লাহর বন্দায় আল্লাহর বলিয়ে এলান দিলা, এই জমিনের মধ্যে বিশরে হাফি নামে যদি খেও থাকো তোমারে আমি এলান করি, আর ই জবানার শ্রেষ্ঠ বুজুর্গ তুমি আল্লাহর পক্ষ থেকে জানানি হয়েছে। আল্লাহর বন্দার মাথা বাল্লার মাথা বাল্লানি অবস্থায় ড্রেন থাকি উঠি আল্লাহর বন্দায় থান দলর বাইদি আপনার খেতাব করিয়া কইলা, ও ভাই হল আজ তাকে আমি তোমার তান তাকে আলাদা হয়ে গেলাম। হজরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই ওলা এক বুজুর্গ আল্লাহ বানাইলা খালিফায় আঠিতা মসজিদ যাওয়ার যে রাস্তা আছিল রাস্তার মধ্যে উঠে লাদিত না, ছাগলে সেনাইত না, কারণ এই রাস্তা বাই জবানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ বিশরে হাফি রহমতুল্লাহ আলাই যাইতা। খালিফায় আঠিতা একমাত্র কোরআনে করিমর এক আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ও আয়াতর ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাকে এত বড় এক বুজুর্গ বানাইলা। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উন্মত হল। আজকে আমরা এখনো সুযোগ পাইছি নানান বাধা বিঘ্নর পরেও আমরা কোরআন আর হাদিসের খেজমত করতাম পারিয়ার। ইতার পিছনে বহুত গোয়েন্দা রিপোর্ট লাগানিওর আমরা এখানে কিতা শিক্ষা দেওয়া হয়, কিতা করা হয়, কিতি করা হয়। আমরা খালি ফর্ম ফিল আপ করতে 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 এক বছর তাই খালি করিয়া।
এই সমস্ত মুসিবত আর বিপদ আইছে এর কারণটা কি তা কারণ হইল আমরা কোরআনে করিম থেকে দূরে সরে গেছি কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামান আ'রাযা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান যানকা وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَا حَشَرْتَنِي أَعْمَى قَدْ كُنْتُ بَصِيرًا وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي أَيِ الْقُرْآنِ الله পাকে ফরমাইতরা যে সময় আমরা কোরআনে করিম থেকে দূরে সরে যাইব فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا আমরার দুনিয়াদারি সলা যেখান দৈনন্দিন জীবনের সলা যেখান এখান কঠিন সলা হয়ে যাব আর এই দুনিয়াদারি সলা কঠিন হইয়া এখানে আমরার শেষ হইত নাই ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আমরার কিয়ামত হইব হাশর হইব আন্দা অবস্থায় তখন আমরা কিয়ামতের দিন পরওয়ারদিগারে আলমের দরবারে হইমু আল্লাহ সময় কইছিলাম ও বেটাইন দুনিয়া পাইবার লালসে সিনিয়র মাদ্রাসা যাইও না আল্লাহরে খুশ আর রাজি করবার ইচ্ছায় সিনিয়র পড়ো বলে সকল ভাষা নিয়ে আমি আল্লাহরে বুঝমু আল্লাহরে পাইমু আর হি আশা নিয়ে যাইও না আর না তুমি আর জন্নতে 550 বছরের রাস্তা দূর হইতে পারে তোর সঙ্গে মাত কইসলা 98-89 ইংরেজি কইসলা দেখো ইতা মুদরসা অকল থাকিয়া একদিন রোজা বারইয়া যাইব কি পূজা হামাই দিব ওইসে নিলা খুব আগর মাত নাই 22 বছর চলিত ও সময় হজরতে কইসলা ইতা মাদ্রাসা অকল থাকিয়া রোজা বারই যাইব পূজা হামাই যাইব হামাই গেছে তো আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল এই মুদরসা হলরে আমরা যত আক্রিয়া ধর্ম দিনে ইসলাম তত বাকি থাকব আর এই মুদরসা হলরে যে সময় আমরা সাড়ি দিব তখন আমরা তাকে দিন দূরে সরে যাইব লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন ও হাদিসের সামান্য সামনে রাখি একটা আলোচনা আপনাদের সামনে আনিয়া নিজের জান থাকি মাল থাকি মায়া যত সময় নবীজির লাগি বেশ হইছে না অত সময় পর্যন্ত আমি প্রকৃত মুমিন হইতাম পারতাম নাই এর উদাহরণ আউয়াল আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন আকায় নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও আবু বকর যাও সাইন বাজারে গিয়ে আমার লাগি একটা আংটি বানাইয়া আনো আর এই আংটির মোহরের মধ্যে আমার মহবুবর নাম হানলে কি আনিও নবীজির মহবুব হে বন্ধু হে আল্লাহ আংটির মোহরের মধ্যে আমার মহবুবর নাম হানলে কি আনিও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফদ্দার দেখাইলা আংটির এই মোহরের মধ্যে আল্লাহ শব্দ লেখিও আর এর বাম সাইডে তুমি মোহাম্মদ শব্দ খান লেখিলাইও এখান নবীজি কইছেন নি মোহাম্মদ লেখাই আনবার কথা কইছেন না যেই সময় আংটি আনিয়া সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল ও আবু বকর আমি তোমারে কইলাম আংটির মধ্যে আমার মহবুবর নাম লেখতায় আর তুমি এর বাম সাইডে কিতা লেখাইলায় বলে ও আল্লাহর হাবিব আপনি আপনার মহবুবর নাম লেখাইছেন কিন্তু আবু বকরের খলিন যাই কথা জানছে না আবু বকরের থান মহবুবর নাম ছাড়তে পারছেন না
যেই সময়ে খতা হইছিল আল্লাহর হাবিবে খোয়ার লগে লগে পরওয়ারদিগারে আলমে জিব্রাইল আমিন রে পাঠাই দেন কোন যাও জিব্রাইল আমার আবু বকর শর্মিন্দা হই যাইত্রা তুমি আংটির মোহরর ভিতর সাইডে গিয়া আমার বন্ধু আবু বকর সিদ্দিকর নাম হানলে কিলা হুকা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনে জানাই দেন ওয়াল্লার হাবিব আপনি আংটি উল্টাইয়া দেখোকা আংটির ভিতর সাইডে খার নাম লেখা আল্লাহর যাতে হোসেন তাইন বুঝি আল্লাহর যাতর মাহবুব এর কারণে হাদিস শরীফ আল্লাহর হাবিবে ফরমাইত্রা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন তুমি তাই নতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত তোমার মাল ও দৌলত বিবি বাচ্চার তাকে নবীদের লাগি মায়া বেশ হইছে না আমার দোস্ত কলার বুজুর্গ হল দীর্ঘ আলোচনার সময় নাই সময় কিছু কমে গেছে আগর হজরতর কাছে এখন এই নবীর দিন রে বাঁচাইতে গিয়া নবীদের লাগি মায়া দেখাইতে গিয়া ক্ষমাস কমে দশজন মানুষ বারোইটা পাঁচ হাজার করে দেওয়ালা আর আজানোরটাই হয়ে যাব মাত্র পাঁচটাই সাত মেয়ে গাছ আর দেখবা ও কথা মনে আনবা যে বাকি লেখাই যদি হুজুর হলে আঁটিত না সব আমি ভাই তোমার হুজুরে আঁটতে আঁটতে স্যান্ডেল সিঁড়ি তৈলা না সব আমি ভাইতাম আমি বইয়া আনিয়া দিতাম কারণ দেখো কা পানির পিপাসায় ধরলে আমরা খলসর দ্বারো যাই না খলস আমরার দ্বারো আয় খলসর দ্বারো যাই ওলা না আমি গতিকে দিন বাসাইতে আমি কেন আমরা দিলে দিলর মধ্যে যদি পিপাসা থাকে তা হইলে আমরা ওলা মাদ্রাসার দ্বারো আইয়া মাদ্রাসার সাহায্য করতাম আলহামদুলিল্লাহ ই হজরতর নাম কিতা নারায় তকবীর মাত বুঝছি না আমরা ইসার বার কেউ সিড় আছে নি আল্লাহ আকবার জি তো তো আসতে কই রাখেন নারায় তকবীর নারায় তকবীর হযরত মাওলানা ফুরকান আহমদ সাহেব দুইটা আগর গাছ নারায় তকবীর জয় দরিল নারায় তকবীর জয় দরিল হযরত আবুল কালাম সাহেব 500 টাকা 5000 টাকা 2000 নগদ দিলাইছো আলহামদুলিল্লাহ আমার কমরুল হক ভাই 5000 টাকা দিবা 2000 নগদ দিলাইছো নারায় তকবীর নারায় তকবীর জনাব কমরুল হক সাহেব 5000 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সদখানে তান কুদরতর ডাইনা দি কবুল ফরমাকা মায়ের বাজানোর কবর দে রহমতর গুলজার বানাই দেখা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রাহেলা বেগম এক বেটি মানুষে 500 টাকা নারায় তকবীর দেখিও সান্দা কই আল্লাহ ইয়ার এক সিড় উঠিয়া যাওয়া ওলা নানি দিও না তো বাবু আত্মা হো নারায় তকবীর রাহেলা বেগমের পক্ষ তাই 500 টাকা আল্লাহ